গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। নতুন একটা ব্লগে স্বাগতম। এখন ঘড়িতে বাজে 8টা। আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালোই আছো, আর আমিও ভালো আছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, তাহলেই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার সমস্ত যা বাসি কাজ হয় সকালবেলা সমস্ত কাজে সেরে নিলাম, যা করতে হয় সবে করলাম। আর কালকে আমি একাদশী ছিলাম, আজকে পারণটা এমনি করেই ফেললাম প্রসাদ দিয়ে, আর রান্না বসিয়েছি। আর তোমার ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কি রান্না করছি পারণের জন্য। চলো তাহলে তোমরা দেখতে থাকো। আমি চান করে এসে সিঁদুর টিঁদুর এখনও কিছু পরিনি, রান্নাটা কাজ করে পুজো দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি বলে সিঁদুর করতে পারি টাইম পাইনি। আর রান্না পুরো কমপ্লিট হয়ে গেল, খাবো। আর সোনামাও স্কুলে যাবে, সোনামাকেও খাইয়ে দিব, আমরাও খাবো। আর রান্না হয়ে গেল, পুরো খিদে পেয়ে গেল, আজকে একাদশী পালন করব, পুরো খিদে পেয়ে গেল, খাবো খাবো। আর তাহলে তোমরা দেখতে থাকো। নিরামিষ রান্না করলে সোনার বাবা যদি সোয়াবিন না করো তাহলে খাবেই না, সোয়াবিন করতেই হবে। যদি নিরামিষ করো তাহলে সোয়াবিন করতে হবে, সোয়াবিন ডাল ভাজাটা যা করতে হবে। আর আজকে তো ওভাবে করিনি, পেঁপে দিয়ে ডালটা করেছি, তরকারির মতো করেছি, আজকে এটাই হবে। এখানে পেঁপের তরকারি হয়ে গেল, নামিয়ে নিলাম। এখানে সোয়াবিনের জন্য আলু কেটে রাখলাম। আর আমার সোনার পাপা নিরামিষ করবে, সোয়াবিন করবে না, না হলে উনি খাবে না। ওনার জন্য আমার নিরামিষ করলে সোয়াবিন করতে হবে। সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি। ভাত হয়ে গেল, নামিয়ে নিলাম। এখানে ভাজির জন্য আলু কেটে রাখলাম। সোয়াবিন তো প্রায় হয়ে আসছে, নামানোর আমি গরম মশলা দেবো। পুরো রান্না কমপ্লিট, সোয়াবিনের তরকারি হয়ে গেল, নামিয়ে নিলাম। তোমরা কে কে খাবে কমেন্টে বলো। আলু ভাজাও হয়ে গেল, নামিয়ে নেব। আজকে এগুলোই একাদশী পালনে খাওয়া দাওয়া। তাই কোথায় তাই বস, পা দিয়ে বস। তুই আর এদিকে আস, ফুল রেডি স্কুলে যাওয়ার জন্য। পুরো রেডি, সোনামাকে স্কুলে দিতে যাচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুম আসে সোনামাও, ঘুম আসে সোনার পাপাও কাজে চলে গেছে। আর আমি বিকেলের কাজগুলো করে নিব।
তাহলে তো আজ আর তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এই যে সমস্ত ঘরের কাজ হয়ে গেল, সকাল থেকে কি করলাম না করলাম সবই শেয়ার করলাম। সোনা মাও স্কুলে গেলো, ওকে দিয়ে আসলাম, এসে কাজকর্ম করলাম, দুপুরের রান্না খাওয়া সবই হয়ে গেলো দুপুরের, আর বিকেলেরও কাজগুলো হয়ে গেল যা করতে হয় বিকেলে সবে। আর সোনাম এখন একটু খেলতে গেলো আজকে, কালকে ওর স্কুল ছুটি আছে বলে, আর বেশি চাপ দিলাম না, ভাবলাম থাকুক এমনি তো খেলার টাইমই পায় না, তো কালকে যখন স্কুলে নেই আজকে অত পড়ার চাপটা দিব না, থাক একটু খেলে আসুক। আর আমার সমস্ত কাজ হয়ে গেছে, আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা, যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন, নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন আরেকটা ব্লগে দেখা হবে, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।